হাঁটতে পারছে না কি করে বাচ্চা হয়? শোনো তাই মা, গাছ থাকলে ফল ধরবে মা। ছয় পুত্র যখন জন্মগ্রহণ করি এক পয়সা দেয়নি। কে বললো দেয়নি? আমি বলছি, আমি কেন চাইবে যাবো? তুই জানবি হারাম বাবা। তার মানে এই গ্রামে বাকি পড়ে আছে? এখনো বাকি পড়ে আছে। আমি কি করবো? পয়সা নষ্ট দিলে আমি তাহলে যেতে পারবো না। ঠিক আছে, আমি পয়সা তুলতে যাবো। আমি নার কাটা কাটি আর করি না, সবার কাছে যাবো। আমাকে উচিত মূল্য কেউ দাও না। দিবে দিবে দিবে। আমি নার কাটা কাটি আর করি না, আমাকে উচিত মূল্য কেউ দাও না। তোকে দেখতে হবে না, হবে না না। তুই এক কাজ কর, তুই নাকরা নিয়ে আয়। শোন, শুনলাম, একটু তেল দিয়ে আস। তেল শোন, একটু গরম জল নিয়ে আস। গরম জল একটা কুড়াল নিয়ে আসবে। কিসের জন্য রে কুড়াল লাগবে রে? ওই নার কাটবো তো, ওই জন্য। এক চোখ আর কিছু লাগবে? লাগবে তো রে। ঠিক আছে রানী মা, ও রানী মা, তাই মা তাড়াতাড়ি মারবে না কি করবো? তোর পূজা করবো? আমি ভাবছি রান্না ঘরে আছে, আমি ভাবছি বোতল তেল আছে, সালা জল খাবার বোতল। যাই যেতে যেতে লে গোটাই মাথায় মাখে লে যে তেলে রে। তেল তেল বাড়িতে মাখি না ভাই, একটু যখন রাজে বাড়িতে সেই তেল লাগিয়ে দিয়ে। ও দাইমা, ব্যাপার কি? তেল নিলে তুমি মাখছো মানে? বাচ্চাটা কোন সাজে আছে আমি জানি। বন্ধ বুঝ বুঝ, বাচ্চা কোন হবে না, আমাকে ডাক। বুঝতে পেরেছি, তেলের যে রেট 180 টাকা কিলো, বাড়িতে মারতে পায় না, রাজবাড়িতে মারছে। হারাম দাদা, তুই আমাকে শিখাতে এসেছিস? দেখছি বাচ্চাটা কোন ছাড়া যায় দেখি। রানী মা ভালো আছেন? মা গে কই হলো 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 মনে হয় বুঝতে পারিস না, রানী মার মনে হয় জবাই হবে। হাত বাঁধবো,
বলছি কি কি ভিতরে নিয়ে চলো অন্তর মলে এখানে হবে না আত্ম ঘরে ভালো হবে হ্যাঁ আত্ম ঘরে চল 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 ঠিক আছে বলে তো দাই মা কি হয়েছে বেটা না বেটি পাঠা হয়েছে পাঠা তার মানে বেটা ও মা গো হ্যারে এই জন্য রানি মারিছি বম বম ভা চুল চাঙ্গার বড় হয়ে গেছে তো ওই জন্য বম বম করছে আমি না আর কাটবো সর একটু রানীমা রানীমা যে কত আপেল আঙুল খেয়েছে রক্ত টকটক করছে টকটক করছে না তোর যখন বউয়ের বাচ্চা হবে তুই সামনে থাকবি এটা খেয়ে নিবি এবার কি করে সামনে থাকবে নাকি এবার কি করতে হবে রানীমা সীমা আরে পাগল তুই বুঝতে আসছিস না এখন বাচ্চা জন্ম নেওয়ার পরে যত দুধ খাওয়াই বোতলে দুধ খাওয়াই বোতলে দুধ বাচ্চার মা কাজ করছে রান্না করছে বাসন পরিষ্কার করছে যত কিছু সব কিছু মানে করছে বাচ্চার মা মা আর বাচ্চার মা বসে বসে দুধ বোতলে দুধ খাওয়াচ্ছে ও আর আমি ভাবছি অন্য দুধ ঠিক আছে বোতলে দুধ পরে খাওয়া আচ্ছা ধরে এ তাই মা ভালো পরিষ্কার করেছেন আগে হ্যাঁ তেল কাজল সব মাখিয়ে দিয়েছে তাই ওগুলো ফেলবো কোথায় ওই যে নদীর ধারে ফেলে দাও ভেসে ভেসে চলে যাবে ওই ফারাক তোরা হট রে বেটা ও তোরা শট রে বেটা ঢোল পিল বেলিতে যাব ছেড়ে দে তোরা হট রে বেটা রানীমা ও রানীমা আপনার ছেলে হয়েছে আপনি ছেলে নিয়ে একবার আনন্দে মেতে গেছে জানো তাই এক এক করে ছয় ছয়টি সন্তান হারিয়ে যাওয়ার পর হ্যাঁ শেষে কনিষ্ঠ পুত্র পেলাম বলে
তার পানির চেয়ে যেন আমার মনে তার দিকে চলে গেছে আর কিছু চাচ্ছি না। তবে আপনার ছেলে কাঁদছে? কাঁদছে কো? ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও তো। খুব ভালো কথা রানীমা, আপনি শুধু আমার রানীমা নয়, এই চম্পক নগরে যত রয়েছে সবার রানীমা। দেন মা, আপনার আদেশ যদি পালন না করি আপনি উচিত মূল্য দেবেন না। দেখো মা, একটু মালিশ করে দিবে তার যেন কোনো। মালিশ না করলে কে মালিশ করবে? আমি ছাড়া কে আছে? কি ব্যাপার? মানে আমি এই মানে আমি আমার বয়স চলে গেল আর তুই আমাকে শিখা দিয়েছিস। ওই যে তুমি দুটো ঠ্যাং ধরে ঘোরাচ্ছ, মাথা ছুটবে না? ভাইমা আসতে আসতে লাগছে, এখন থেকে যদি অভ্যাস না করি অভ্যাস থাকবে না। থাকবে না? না, ওই গলাটা একবার মোটা হয়ে যাবে, ওই জন্য লম্বা করেছি, ভালো থাকবে। হরপ হরপ বলো মা, ও দেখা হাত তো হাত তো ছুটে যাবে। রাজবাড়ির ছেলে আপনি জানেন না, আমার হাতে হাতও ছুটবে না, কাজও লাগবে না। আমি যে কাজ করে দিচ্ছি বাজার সলট থাকবে। আচ্ছা তাই বুঝি। রানীমা নেন, ঘুমিয়ে দিব। ও রানীর ছেলে দলা দলে ছেলে ঘুমালো আমাদের হচ্ছে মন্ত্রী কাকু, তার কাছে গেলে
সব পাওনা দিয়ে দিবি। চলো মা, চলো আসিস মা, আমাদের রাতের ঘরে চলে আসিস। একটি কর্ম করতে হবে, কি এমন কর্ম করব নাকি চাঁদের নন্দনে নলাটে লেখন লিখতে হবে, তার মাত্র দ্বাদশ বছর যেন আয়ু থাকে। আমি দেবী পদ্মাবতীকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি সত্যে আবদ্ধ হয়েছি, তাই সত্য যদি না পালি আমায় দেবতা বলে কেউ মানবে না, আমায় বিধাতা বলে কেউ মানবে না। যাই না কেন, আমি সেই শনেকার ঘরে আমি লক্ষিন্দরের নলাটে লেখন লিখে আসি। আমি সন্তানকে নিয়ে থাকবো, থাকো মা, কাল সকাল হলে তোমাকে পাওনা দিয়ে বিদায় করবো। ও আজকে থাকতে হয়, আজকে হচ্ছে ছোট রাত্রি, এ রাত্রি না থাকলে হবে না। আপনি অন্তর্মনে বিশ্বাস করেন, গেটে আমি পাড়া দিচ্ছি। হাই ভগবান, এত বর্ষা কামড় দিচ্ছি, ঘুম ধরছে না, একটু ঘুমাই। জানি মা ঘুমাচ্ছেন, মা ঘুমা। আমি এসেছি দরজায় দেখি দাইমা, আমি কি করে প্রবেশ করি সেই ঘরে, না ওই তো দামা পা সরিয়েছে, আমি এই সুযোগে ঘরে প্রবেশ করি না কেন। আজ আমি কেন পদ্মাবতীর সঙ্গে সত্যি আবদ্ধ হলাম, চাঁদের সুন্দর নেই এই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার নলাটে আমাকে মাত্র দ্বাদশ বছর আয়ু লিখতে হবে, না আমাকে যে লিখতেই হবে আমি লিখি না কেন। বিধাতা লেখে বালার নলাটে, লেখে বিধি দুরাচার, ¶¶
মাত্র দ্বাদশ বছর তার নলাটে আয়ু লেখা বিয়ের বাসর ঘরে লক্ষিন্দর মুরবে সর্পঘাতে নিশি প্রভাত হইলে তার অর্ধাঙ্গিনী বেহুলা কামিনী কলার মঞ্জসা করে মৃত স্বামী কোলে নিয়ে ভেসে যাবে ছয় মাসের পর ভেসে যাবে কনক দেবপুরে শিবের গৌচরে গিয়ে প্রাণদান নিবে দেবতা জিনিয়ে ছয় মাসের পথ ছয় দণ্ডে ফিরে আসবে শ্বশুর আলয়ে দেবী পদ্মাবতীর পুজো আয়োজন করে স্বর্গে করবে গমন প্রভাত হয়ে আসছে আমি এই সুযোগে চলে যাই যদি কেউ জানতে পারে তাহলে হয়তো আমার বিপদ হবে আমি আর এখানে থাকবো না আমি যাই না কেন না দাইমা না তুমি তুমি অমন করে বলতে পারো না আমি চোর নই তাহলে আমি চোর নই দাইমা তুমি তাহলে কে তুমি জানতে চেও না তুমি জানতে চেও না দাইমা আমি কে আজকে হঠাৎ করে আতর ঘরে প্রবেশ করেছো আমি কাদের মাঝখানে পাড়া দিছিলাম আজকে তোমার পরিচয় আমি না জানলে আমি তোমার পথ ছেড়ে দেব না না দাইমা না কেন তোমাকে বারবার নিষেধ করছি তুমি তুমি এই কথা জানতে চেও না কেন আমি জানার ইচ্ছে করছি একটি বারে বলো তুমি কে না দাইমা আমি তোমাকে বলতে পারবো না যদি আমি আসি দাঁড়াও কখনো তোমাকে যেতে দেব না একটি বারে বলো তুমি কে যদি বা না বলো আমি তোমার পথ ছাড়তে পারবো না দাইমা হ্যাঁ তুমি আমি জানতে চাই বেশ আমি তোমার কাছে প্রকাশ করে বলবো বলো তুমি নির্ভয় বলো বলার আগে আমার সঙ্গে তিন সত্যে আবদ্ধ হতে হবে তোমার বেশ আমি জানতে চাই তুমি কে আমি অঙ্গার বলবো এসো এসো এক সত্য দুই সত্য সত্য তিনবার যাহা বলিবে পারিব শতবার সত্য পালিলে হয় স্বর্গবাস সত্য লোক এলে তাহার তাহলে সত্যের কথা তুমি মনে রেখো মনে রেখো দাইমা বেশ আমি বিধাতা বিধাতা হ্যাঁ আমি বিধাতা হঠাৎ করে আজকে এসেছে এই আতর ঘরে হঠাৎ নয় হঠাৎ নয় আমি এসেছি ওই বালার নলাটে লেখন লিখতে লেখন লিখতে হ্যাঁ দাইমা তাহলে বলো বলো বিধাতা পুরুষ বলো কি বারে বলো আমার সম্মুখে এখনো এখন কি লেখন লিখলে কি বারে বলো আমার সম্মুখে এখনো সময় আছে সময় আছে দাইমা তুমি জানতে চেও না সেই গুপ্ত কথা আমি জানতে চাই এমন কি লেখন লিখলে একটি বারে বলো বিধাতা একটি বারে বলো তুমি আমার সম্মুখে দাইমা তুমি এই কথা শোনার পরেও যদি কাউর কাছে প্রকাশ করো তোমার কি হবে জানো কি হবে এই কথা যদি কাউর কাছে প্রকাশ করো সেদিন তুমি আমি তোমায় বলবো না তুমি জানতে চেয়ো না বিধাতা একটিবারে বলো না আমি জানতে চাই এমন কি লেখন লিখেছো ওই বাছার লড়াটি একটিবারে বলো বিধাতা যদি বা না বলো আমি পথ ছাড়তে পারছি না আমি জানি দাইমা বালার নলাটে আমি এই লেখন লিখেছি তার মাত্র দ্বাদশ বছর আয়ু বিধাতা হ্যাঁ বীর বাসর ঘরে কাল সর্পের ছবলে সে মারা যায়
सागर जले भेसे जाबे कनक देवपुरी देवता जिनिया सिंदूर शंख दान निये आसबे शशुर आलोय आरो जेने रेखो এই কথা যেন তুমি কারোর কাছে প্রকাশ না করো একি বিধাতা যদি প্রকাশ করেছো সেদিন তুমি হবে শিলায় পরিণত একি বিধাতা বলি ওগো सत्य तुम कथा का सन्तान घर सन्तान कथा बार बार मन पड़े गोपाल जन्म हल जन्म मृत्यु आरोप विधि लेख कह देव ना क्यों ये कथा बोले जाए कथा मन रखबे मा সর্বদাই মনে রাখবেন আপনার সন্তানকে কখনো বিবাহ দেবেন না রানী মা আমি আসব মা আমি আসব একি বলে গেল দাইমা বলে গেল এই সন্তানে যতদিন ধরা ধরে থাকবে বেঁচে सारा जीवन आकुल रखबो विवाह देवना